गुड मॉर्निंग माई डियर स्टूडेंट्स ऑफ क्लास 3। सो स्टूडेंट्स, इट्स योर सोशल स्टडीज होमवर्क क्लास, ओके। एंड टुडेज डेट इज 7th of October 2020, ओके। तो तुम्हारे जरा होमवर्क कॉपी तुम्हारा जमा करते पे तर कपीते हमें होमवर्क दिए এবং যারা জমা করতে পারোনি তাদের কপিতে এই হোমওয়ার্ক দেওয়া হয়নি। তো যাদের কপিতে এই হোমওয়ার্কটা নেই তারা নিজের কপিতে এই হোমওয়ার্কগুলোকে লিখে নিয়ে তারপর যেভাবে আমি তোমাদের সলভ করে দিচ্ছি কোশ্চেন্স লিখে করে নিয়ে অ্যানসার্স তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে, ওকে। তো সেইভাবে তোমরা আজকের হোমওয়ার্ক ক্লাস কমপ্লিট করবে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ হোমওয়ার্ক ক্লাস, ওকে। সো টুডে উই গোয়িং টু solve some true false, okay. So let's start class 3 social studies. Our first question was, so we have to write true or false. Our first question is, our first statement is, Republic Day is celebrated on 15th August. To amra Republic Day 15th August e palon kori, eta true na false? It false, okay. So it's false. So write here if for false, okay. So next, because we celebrate Republic Day on 26th January, right, okay. So that's why it will false, that means if. Okay, so we next our statement is, we do not wear clothes according to seasons. Amra ritu onujayi jama kapor poridhan kori na. Eta true na false? Eta it will be false, because amra seasons ke follow korei jama kapor pore thaki. Jemon gorom kale amra je jama pori, আমরা শীতকালে কিন্তু সেই জামা পরি না, তাই না? আমরা টেক্সটে এটাই পড়েছিলাম আর এটাই হয়ে থাকে। তো ইট উইল বি অলসো ফলস। সো রাইট হিয়ার ইফ, ওকে। নেক্সট নাম্বার 3, ফ্রুটস দ্যাট আর গ্রোন ইন এ পার্টিকুলার সিজনস আর কল্ড সিজনাল ফ্রুটস। মানে কোনো পার্টিকুলার কোনো সিজন কোনো ঋতুতে আমরা যেই ফলটা উৎপন্ন হয়ে থাকে সেটাকে আমরা সেই ঋতুভিত্তিক ফল বলে থাকি, তাই না? তো ইটস ট্রু, সো রাইট হিয়ার টি। নেক্সট নাম্বার 4, এ গ্রাম পঞ্চায়েত লুকস আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজ। একটা গ্রাম পঞ্চায়েত যে থাকে ও কী করে, ও কোনো গ্রামের সব কিছু দেখাশোনা করে, তাই না? সো ইটস ট্রু, সো রাইট হিয়ার টি, ওকে। সো আওয়ার নেক্সট স্টেটমেন্ট ইজ, মোস্ট অফ দ্য পিপল ইন চেন্নাই স্পিক উর্দু। চেন্নাইতে বেশিরভাগ লোকেরা উর্দুতে কথা বলে। সো ইটস ফলস, বিকজ তারা এক তো তামিল আর এক ইংরেজি, এই দুই ভাষায় কথা বলে, ইংলিশ অ্যান্ড তামিল। সো রাইট হিয়ার ফলস, দ্যাট মিন্স ইফ, দ্যাট মিন্স ফলস, ওকে। আমার নেক্সট স্টেটমেন্ট ইজ, জুট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ইন কলকাতা। কলকাতার একটি খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি বা শিল্পকেন্দ্র হল জুট, তাই না? দ্যাট মিন্স পাট শিল্প। সো ইটস ট্রু, সো রাইট হিয়ার টি, ওকে। সো ইটস ইউর টুডেজ হোমওয়ার্ক। তোমরা খুব মন দিয়ে এই হোমওয়ার্কগুলো স্টেটমেন্টগুলো পড়ে নিয়ে করবে, তারপর অ্যান্সার্স করবে। আগে কোশ্চেন্স লিখে নেবে খাতায়, ওকে, দেন তোমরা অ্যান্সার্স করবে। তো যেভাবে তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক সেখান থেকে এখানে ট্রু ফলস দেওয়া হয়েছে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আওয়ার টুডেজ আওয়ার টুডেজ সোশ্যাল স্টাডিজ হোমওয়ার্ক ক্লাস ইজ ওভার। থ্যাংক ইউ।